স্বল্প পুঁজিতে অত্যন্ত লাভজনক ব্যবসা, আসুন আমরা জেনে নিই। মুদির দোকান, আপনার পুঁজির স্বল্পতা আছে তাই একটা মুদির দোকান দিতে পারেন। এই ব্যবসার একটা বড় সুবিধা হচ্ছে এতে অতিরিক্ত বুদ্ধিমত্তা লাগবে না, যেখানে দোকান কম কিন্তু বিক্রি হবে বেশি এমন স্থান পছন্দ করবেন। স্টেশনারি বা লাইব্রেরি, বই পুস্তক খাতা কলমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দেশের উন্নতির সাথে সাথে বাড়ছে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এবং এর সংশ্লিষ্ট দপ্তরগুলোও। এসব প্রতিষ্ঠানে রেজিস্টার খাতা, পেন্সিল, কলম, ফাইল ইত্যাদির প্রয়োজন হয়। স্টেশনারিতে এই সব প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি পাওয়া যায়। কাপড় সেলাইয়ের কাজ, বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শৌখিন নারী পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী, তাই পোশাক কেনার পাশাপাশি তারা দর্জির কাছ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী মাপ ও ডিজাইন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে নেয়। এ কারণে কাপড় সেলাই বা দর্জির চাহিদা সবসময়ই থাকে। মোবাইল ফোনের দোকান, আজকাল দেশের প্রায় লোকই মোবাইল ফোন ব্যবহার করছে। বর্তমানে মোবাইল ফোনের ব্যবসা খুবই লাভজনক হচ্ছে। প্রথমে ছোট পরিসরে অল্প কিছু মোবাইল নিয়ে একটা দোকান খুলুন, আস্তে আস্তে দোকান বড় করতে থাকবেন, এরপর ফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করবেন। বিউটি পার্লার, মেয়েদের জন্য সবচেয়ে ভালো ও সহজ ব্যবসা হচ্ছে এটি। মাত্র 2-3 মাসের বিউটিশিয়ান কোর্স করার পর একটি পার্লার খুলতে পারেন। পার্লার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। জিম, আজকাল প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্য ধরে রাখতে চায়, এজন্য অনেকেই জিমে যান, এটাকে আপনি সুযোগ হিসেবে নিতে পারেন। একটি ভালো স্থান দেখে খুলে ফেলুন ব্যবসা, চাহিদা বাড়লে, উপার্জন বাড়লে বিভিন্ন স্থানে শাখা খুলে ফেলুন। কম্পিউটার ল্যাপটপ মেরামত, যদি আপনি কম্পিউটার ল্যাপটপ মেরামত করতে পারেন তবে এটি আপনার জন্য একটি ভালো ব্যবসা হবে, যদি না পারেন তবে প্রশিক্ষণ নিতে হবে। সরকারিভাবেও প্রশিক্ষণ নেওয়া যায়, মাত্র 3-6 মাসের প্রশিক্ষণ নিয়েই কম্পিউটার মেরামতের ব্যবসা খুলতে পারবেন। উপহার সামগ্রীর দোকান, উপহার সামগ্রী, বাচ্চাদের খেলনা, ফুলের দোকান ইত্যাদির ব্যবসা খুলতে পারেন। দুধ ও দুগ্ধজাত পণ্য সামগ্রী, দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যায়। মুরগির ব্যবসা, খামার থেকে ব্রয়লার মুরগি, ডিম ইত্যাদি কিনেও ব্যবসা শুরু করতে পারেন। মাত্র 25-30,000 টাকা বিনিয়োগ করলেই লাভজনক এই ব্যবসাটি শুরু করা যায়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।